বন্ধুরা, 2022 সালের এএফসি কাপে বসুন্ধরা কিংস ও আবাহনীর অংশগ্রহণের বিষয়টি জানাতে গিয়ে কয়েকদিন আগে একটি ভিডিওতে আমরা জানিয়েছিলাম এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের কোনো ক্লাব খেলার সুযোগ পায় না। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে গেছে সেই অবস্থান। বাংলাদেশের ফুটবলের জন্য সুখবর, এশিয়ার ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে দেশের একটি ক্লাব। 2023 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের জন্য একটি স্পট নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এএফসি আয়োজিত ক্লাব টুর্নামেন্টগুলোতে কোন পদ্ধতিতে দল নির্বাচন করা হয় সে বিষয়ে আগের ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরেছিলাম, এখানে আরেকবার তা বলে নিচ্ছি। এশিয়ার শীর্ষ ক্লাবগুলো নিয়ে প্রতি বছর দুটি টুর্নামেন্ট আয়োজন করে এএফসি, একটি হলো চ্যাম্পিয়ন্স লিগ, আরেকটি এএফসি কাপ। এই দুটি টুর্নামেন্টকে ইউরোপের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের সাথে তুলনা করা যায়। যদিও মান ও জনপ্রিয়তার দিক থেকে দুই মহাদেশের ফুটবলের পার্থক্য বিশাল। যাই হোক, কোন দেশের ক্লাব কোন টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে এএফসি তা ঠিক করে ক্লাব র্যাঙ্কিংয়ের মাধ্যমে। এএফসি আয়োজিত টুর্নামেন্টগুলোতে আগের চার বছরে একটি দেশের ক্লাবগুলো কেমন পারফরম্যান্স করেছে তার উপর ভিত্তি করে করা হয় ক্লাব র্যাঙ্কিং। সেই র্যাঙ্কিংয়ে অবস্থানের উপর নির্ভর করে কোন টুর্নামেন্টের কোন স্তরে কোন দেশের কয়টি ক্লাব খেলবে। 2019 সালের এএফসি কাপে জোনাল সেমিফাইনালে খেলেছিল আবাহনী লিমিটেড, আর 2021 এএফসি কাপে এক পয়েন্টের জন্য গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও কোনো ম্যাচ হারেনি বসুন্ধরা কিংস। এই দুই ক্লাবের পারফরম্যান্সের কারণে এএফসির সর্বশেষ ক্লাব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 21। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দুই জোনের মধ্যে ওয়েস্ট জোনে বাংলাদেশের অবস্থান 12 নম্বরে। ক্লাব র্যাঙ্কিংয়ে প্রতিটি জোনের শীর্ষ 12টি দেশের ক্লাবকেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ দেয় এএফসি। সেই হিসাবে 2023 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশের একটি ক্লাব। তবে বাছাই পর্বের প্রাথমিক রাউন্ড পেরিয়ে মূল পর্বে খেলতে হবে সেই ক্লাবকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ মৌসুমের চ্যাম্পিয়ন দলই মূলত সুযোগ পাবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার। চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব উত্তীর্ণ হতে না পারলে এই ক্লাবটি এএফসি কাপের গ্রুপে খেলবে, সেক্ষেত্রে এই টুর্নামেন্টের বাছাই পর্বে খেলবে বাংলাদেশের আরেকটি দল। আর চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পেরিয়ে ক্লাবটি মূল পর্বে চলে গেলে এএফসি কাপে খেলতে পারবে বাংলাদেশের আরও একটি দল। অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ক্লাবটি মূল পর্বে চলে গেলে এএফসি কাপে সুযোগ পাবে দুটি ক্লাব। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ শুরুর পর এ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলেনি বাংলাদেশের কোনো ক্লাব। 2002 সাল পর্যন্ত এই টুর্নামেন্টের নাম ছিল এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। ওই বছর বাংলাদেশ থেকে বাছাই পর্বে খেলেছিল মুক্তিযোদ্ধা সংসদ। এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে বাংলাদেশের ক্লাবগুলোর সেরা সাফল্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বাছাই পর্ব পেরিয়ে এই ক্লাবটি মোট তিনবার মূল পর্বে খেলতে সক্ষম হয়। 2023 সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করার মধ্য দিয়ে বাংলাদেশের ক্লাব ফুটবলে আরেকটি দিগন্ত উন্মোচিত হল। আশা করা যায় ভালো পারফরম্যান্সের মাধ্যমে আগামীতে এই টুর্নামেন্টের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ করে নেবে বাংলাদেশের ক্লাব। বাংলাদেশের ফুটবলের সব তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথে আছে ফুটবল বাংলাদেশ। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, উৎসাহ দিন আমাদেরকে।